এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের পরীক্ষার্থী বন্ধুরা ঠিক এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওতে ক্লিক করেছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু দীর্ঘদিন ধরে এসএসসি নিয়ে কাজ করছি এসএসসি স্টুডেন্টদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি অফলাইন অনলাইন ছেলে ছেলেমেয়েদের অ্যাক্টিভিটিগুলো খুব কাছ থেকে আমি দেখছি সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে তোমরা দুই হাজার চব্বিশের পরীক্ষার্থী যারা আছো তারা ভীষণ রকমের মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছো হতাশার মধ্যে আছো আর মেন্টাল ডিপ্রেশনে থাকার একটা বড় কারণ হচ্ছে যেহেতু অলরেডি সরকার ছোটোখাটো একটা আভাস দিয়ে রেখেছে যে আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ধরেই নিলাম এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে এখন আমি যদি আজকের দিন থেকে হিসাব করি আজকে হচ্ছে ঠিক এই মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করছি যখন তারিখটা হচ্ছে ছাব্বিশ তারিখ তো আমি জুলাই মাসটাকে যদি একটু বাহিরে রাখি জুলাইয়ের পরে আছে তোমার অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারিটাকে আমি বাদ দিব যেহেতু ফেব্রুয়ারি ফার্স্ট উইকে তোমরা পরীক্ষাটা দিতে যাচ্ছ তো মাস আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অর্থাৎ জুলাইটাকে যদি আমরা বাদ রাখি হ্যাঁ মাত্র ছয়টা মাস তুমি সময় পাচ্ছ বিষয় কতগুলো তুমি দেখো এতগুলো বিষয় এই ছয় মাসে কভার করা আসলেই ভীষণ রকমের চ্যালেঞ্জিং একটা কাজ তাছাড়া এই ছয় মাসের মধ্যে আরও এক মাস তুমি বাদ দেওয়া উচিত কারণ তুমি মাঝখানে কিন্তু স্কুলের মধ্যে একটা টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবা সেখানে কিন্তু এক চলে যাবে ফর্ম ফিল আপসহ স্কুলে যেই এক্সামগুলো হবে মাঝখানে একদিন করে গ্যাপ থাকতে পারে সব মিলিয়ে আরও এক মাস কিন্তু তুমি কম পাচ্ছ তো সেই ছয় মাসের মধ্যে যদি আমরা একটা মাস বাদ দিয়ে রাখি তার মানে ওভারঅল সব মিলিয়ে তুমি পাঁচ মাস সময় পাচ্ছ এই পাঁচ মাসের যেই সময়টা তুমি পাচ্ছ এই পাঁচ মাসের মধ্যে তোমার দশ বছরের যে স্বপ্ন তুমি দেখছ প্রাইমারি সেকেন্ডারি পাঁচ পাঁচ দশ বছরের যে স্বপ্ন তুমি দেখছ এই স্বপ্নটা তোমাকে বাস্তবায়ন করতে হবে এই পাঁচ মাসে তোমার প্রত্যেকটা বিষয়ের দুর্দান্ত এবং বেস্ট একটা প্রিপারেশান তোমাকে নিতে হবে দেখো সময় কিন্তু খুবই কম মাত্র পাঁচটা মাস কিন্তু বই কতগুলো এমন অনেক স্টুডেন্ট আছো তোমাদের বিশেষ করে ভিডিও যারা দেখছো বইয়ের ফিফটি পারসেন্ট পড়া কিন্তু এখনও বাকি আছে হয়তো আমি রাইট হতে পারি এই জায়গা থেকে আমি একেবারে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের মধ্যে যারা আছো যারা আমার ভিডিও রেগুলার দেখো রিপন সন্দীপ ইউটিউব চ্যানেলের সাথে শুরু থেকে আছো তাদের হয়তো ফিফটি পার্সেন্ট বইগুলো হয়তো শেষ হয়নি ভালো করে আরও ফিফটি পার্সেন্ট পড়া নতুন পড়া আছে এই নতুন পড়াগুলো শিখা পুরাতন সহ নতুন পড়া যেগুলো শিখবে সেগুলোকে আবার রিভিশন করা আসলে চ্যালেঞ্জের একটা কাজ তো আজকের ভিডিও আমি শুধুমাত্র স্পেশালি এই ধরনের ভিডিও আমি আসলে এখনো পর্যন্ত তৈরি করিনি আজকের এই ভিডিওটি স্পেশালি আমি এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশের ছেলে মেয়ে যারা আছো আমার চ্যানেলের সাথে রেগুলার যুক্ত আছো তাদের জন্য বানাচ্ছি এবং আমি ডে বাই ডে সিরিজ আকারে বেশ কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে অন্তত তোমাদের মেন্টাল ডেভেলপমেন্টটা আমি করতে পারি ডিপ্রেশন থেকে একটু তোমাদেরকে সরিয়ে নিয়ে আসতে পারি আর আজকের ভিডিওতে আমি একেবারেই তোমাদেরকে ছাড়ছি না আজকের ভিডিওতে আমি তিনটা টিপস তোমাদের দিব একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই তিনটা টিপস যদি তুমি নিজের ভিতরে ধারণ করতে পারো আমার মনে হয় ভালো কিছু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা আর তোমরা সকলেই জানো এসএসসি পরীক্ষার রেজাল্টটা যদি খারাপ হয় আসলে আমরা ফ্যামিলিগতভাবে সোসাইটিগতভাবে আমরা অনেক পিছিয়ে পড়ি সারা বাংলাদেশে এত বেশি সংখ্যক ছেলেমেয়েরা জিপিএ ফাইভ পাচ্ছে গোল্ডেন এ প্লাস পাচ্ছে তাদের তুলনায় যদি আমরা একটু খারাপ রেজাল্ট করি তাহলে আমরা ঠিক এখনই দু সালে যখন রেজাল্ট তোমাদের দিবে তখনই তোমরা একধাপ পিছিয়ে পড়বা তো সেই কাজটা আমরা কখনোই করবো না হতে দিব না যে সময়টা আছে সেই সময়ের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগাবো আর সময়ের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে হ্যাঁ আমরা এসএসসিতে ভালো একটা রেজাল্ট তৈরি করব। এবং ভবিষ্যৎ যে ক্যারিয়ার সেটা আশা করি ব্রাইটলি আমরা বিল্ড আপ করতে পারবো তো কথা না বাড়িয়ে এবার আমি তোমাদের তিনটা টিপস দিচ্ছি তিনটা টিপস তোমাদেরকে দিব আশা করি এই তিনটা টিপস তোমরা ফলো করবা ঠিক আছে একটু তোমাদের ভেতর যে এই ডিপ্রেশনটা আমি একটু কমাতে চেষ্টা করছি কারণ পড়া এবং দুশ্চিন্তা একসাথে মস্তিষ্কে থাকতে পারে না এই কারণে বলছি যখন তুমি প্রচুর চিন্তার মধ্যে থাকবা দুশ্চিন্তার মধ্যে থাকবা দেখবা তুমি যেই যেই পড়াটা পড়ো যত ভালোভাবেই পড়ো পড়াটা মস্তিষ্কে ঢুকবে না মুখস্থ হবে না কোনোভাবেই আর যদি তুমি ডিপ্রেশানটাকে দূরে রাখতে পারো যেটাই পড়বা দেখবা যে সেটাই তোমার মেমরিটা ক্যাশ করতে পারছে তো এই কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে যে পাঁচ মাস সময় আছে এই পাঁচ মাসে ভালো একটা রেজাল্ট করার জন্য ফার্স্টলি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরিকল্পনা প্রপার একটা প্ল্যানিং প্রথম পরিকল্পনা ভালো একটা পরিকল্পনা তোমাকে করতে হবে অর্থাৎ এই পাঁচ মাসে তোমাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে করে দু সালের ফেব্রুয়ারি মাসে যখন তুমি পরীক্ষা দেওয়ার জন্য হলরুমে যাওয়া পরীক্ষার হলেই ঢুকার সময় কনফিডেন্টলি বলতে পারো আমি এ প্লাস পাচ্ছি তোমার বন্ধুকে যাতে এই কথাটা তুমি বলতে পারো এই জন্য তোমার একটা প্রপার প্ল্যানিং লাগবে অর্থাৎ এই পাঁচ মাসে তুমি কোন কোন বইগুলা পড়বা কোন কোন বইগুলা রিভিশন করবা কোন অধ্যায়ের কোন টপিকটা তুমি এখনো পর্যন্ত পড়নি কখন এটা পড়তে হবে এবং সেটাকে রিভিশন করতে হবে কখন এই বিষয়গুলো তুমি প্ল্যানিং করো আরও একটা বিষয় যেটা বলবো যে একটা কথা আছে সফল হওয়ার জন্য সারাদিন পড়লো হয় না সব কিছু পড়লো হয় না কিছু পড়া তোমাকে বাদ দিতে হবে টেকনিক্যালি অর্থাৎ কোন বিষয়টা পড়তে হবে সেটা চাইতে ইম্পর্টেন্ট কোন বিষয়টা তোমাকে বাদ দিতে হবে কোন অধ্যায়ের কোন পড়াটা তোমাকে টেকনিক্যালি বাদ দিতে হবে কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে সেটা তোমাকে জানতে হবে আশা করি আমি এটার উপরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ধারাবাহিকভাবে তোমাদের এসএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশে যারা আছো তাদের একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। দুই নম্বর যেটা বলবো সেটা হচ্ছে তোমার কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম অর্থাৎ হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমেই তুমি আজকে থেকে যদি চেষ্টা করো অর্থাৎ আজকে যদি তুমি বলো স্যার ভাই আমি জিরো বই পড়েছি অর্থাৎ কোনো বইয়ের কোনো টপিকের উপর আমার যথেষ্ট ধারণা নেই ন্যূনতম ধারণাও নেই কিন্তু এই পাঁচ মাসে পড়ো তুমি ভালো একটা রেজাল্ট সোসাইটিকে উপহার দিতে পারো তোমার বাপ মাকে তোমার শিক্ষকদের তোমার আপনজনদেরকে উপহার দিতে পারো কিন্তু আজকের দিন থেকে তোমাকে ডিটারমাইন হতে হবে যে আমি কোনো প্রকার সময় অপচয় করব না এবং লেগে থাকবা যখন যে অধ্যায় যে টপিকটা ধরবা সেটাকে ভালোভাবে পড়বা পরের দিন আবার রিভিশন করবা সেটা যদি তিন দিন চার দিন পরে আবার ভুলে ভুলে যাচ্ছো মনে হয় সেটাকে আবার রিভাইজ করো এবং একটা সময় তুমি দেখবা যে পরীক্ষার জন্য ফুলি প্রিপেয়ার হয়ে যাচ্ছ তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে প্রপার একটা প্ল্যানিং করবা কোন বই কিভাবে পড়বা রুটিন ওয়াইজ পড়বা এই কিছুদিন রুটিন আমি কখনো ফলো করি না তারপরেও চেষ্টা করবে এই কিছুদিন বিশেষ করে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত রুটিন মেনটেন করে ভালো একটা প্ল্যানিং করে তুমি পড়ালেখার স্টার্ট করে দাও দুই নম্বরে বললাম কঠোর শ্রম আসলে হার্ডওয়ার্কিং এটা যে কোনো কাজের সফলতার প্রথম ধাপ অর্থাৎ হার্ডওয়ার্ক তোমাকে করতেই হবে তোমার শরীর যতটুকু স্বার্থ আছে লাইফটাকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য ফিউচার বিল্ড আপ করার জন্য তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে আজকে থেকে শুরু করো ভেবো না কালকে থেকে ধরবা সেরকম হইলে কালকে যখন আসবে সেদিন বলবা যে আগামীকাল থেকে ধরবে এভাবে দিনগুলো চলে যেতে থাকবে সো আগামীকাল থেকে ধরবা এই পরিকল্পনা না রেখে আজকে থেকে ঠিক এই মতো থেকে তুমি পড়াই স্টার্ট করে দাও জাস্ট স্টার্ট আর কিছু লাগবে না তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে হতাশা থেকে মুক্তি হতাশা থেকে তোমাকে নিজেকে নিজে মুক্তি দিতে হবে অর্থাৎ তোমার আশেপাশে যারা আছে তোমার প্রায় সময় এটা মনে হবে যে সবাই সব কিছু পারে শুধু আমি পারি না এবং এটা তোমার মস্তিষ্কের মধ্যে যখন ঢুকে যাবে দেখবে যে তোমার কোনো কিছু আর ভালো লাগছে না পড়তে ইচ্ছা করছে না পড়লে মনে থাকছে না তো হতাশা থেকে তোমাকে নিজেকে নিজে মুক্তি দিতে হবে অর্থাৎ কোনো প্রকারের খারাপ দুশ্চিন্তা করা যাচ্ছে না ভাবতে হবে আমি বেস্ট তুমি সেরা এরকম একটা চিন্তা তোমার মাথায় রাখো পড়তে বসছো পৃথিবীর সব কিছু ভুলে যাও নিজের মতো করে পড়াটাকে গুছিয়ে নাও নিজের মতো করে রুটিন করো পারলে একটা পার্সোনাল রুমে গিয়ে তুমি পড়ো যেখানে বাড়ির অন্যান্য সদস্যরা কোনো বাচ্চা কাচ্চা তোমাকে ডিস্টার্ব করতে পারবে না একদম আলাদা হয়ে তুমি পড়ো ঠিক আছে রুম যদি আলাদা না থাকে এমন একটা জায়গা বেছে নাও যেখানে তুমি নিজের মতো করে চতুর্দিকে বই এলোমেলো করে রাখতে পারবা একটা স্বাধীনতা আছে সেরকম একটা জায়গা তোমাকে চুজ করতে হবে এবং বিশেষ করে তুমি সব ধরনের ফ্রাস্ট্রেশান থেকে নিজেকে ফ্রিডম দিতে হবে মুক্তি দিতে হবে কারণ হতাশা মাথার মধ্যে রেখে কখনোই তুমি পড়ালেখা তো অন্তত ভালো করতে পারবা না প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই আমার ছোট্ট ভিডিওতে যে মেসেজটা দিতে চেয়েছি সেটা বুঝতে পেরেছ আর মাত্র পাঁচটা মাস আছে এই পাঁচটা মাস সময়কে সর্বোচ্চ পরিমাণ কাজে লাগাও দেখবা ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে প্রথম যেটা করবা তোমরা পরিকল্পনাটা করো ভালো একটা প্ল্যানিং করো কঠোর পরিশ্রম করতে হবে আসলে পরিশ্রম ছাড়া শুধুমাত্র পড়ালেখা না পৃথিবীর কোনো কাজেই সফলতা পাওয়া যাবে না আর হচ্ছে হতাশা থেকে মুক্তি ঠিক আছে ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে মুক্তি দিতে হবে কে কি পারছে ওরা সব কিছু পারে সব বই শেষ বাংলা অঙ্ক ইংরেজি সবগুলোতে একশোতে একশো পাচ্ছে পাক কোনো সমস্যা নেই ওরা আজকে পাচ্ছে তুমি কালকে পাবা তো নিজেকে সেভাবে প্রিপেয়ার করো কৃষিক্ষেত্রে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করব এবং আমাদের এই ধারাবাহিক প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর ভিডিওর নিচে কমেন্ট কর আমাদের ভিডিওটা কেমন লেগেছে হ্যাঁ আমাদের ভিডিওতে কোনো প্রবলেম থাকলে সেটাও তোমরা কমেন্ট করতে পারো যদি কোনো ইনস্ট্রাকশান দেওয়ার থাকে সেটাও দিতে পারো আর যদি মন হয় তোমার এরকম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশের কোনো বিষয়ের সুনির্দিষ্ট কোনো বিষয়ে রোড ম্যাপ নিয়ে ভিডিও বানাতে সেটাও আমি করব আশা করি সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ